আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে ক্লাস 8 এর ইউনিট 4 এর লেসন 1 এর পার্ট 1। তোমাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 4 এর দেখো শুরুতে টাইটেল দেওয়া আছে, যে এখানে লেখা আছে যে চেক ইউর রেফারেন্স। অর্থাৎ চেক মানে কি? কোনো কিছু মিলিয়ে দেখা, এবং ইউর শব্দের অর্থ হচ্ছে তোমার, এবং রেফারেন্স শব্দের অর্থ হচ্ছে কি? সূত্র। তার মানে চেক ইউর রেফারেন্স সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে? যে তোমার সূত্রটি মিলিয়ে নাও। তারপর দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা পিকচার দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে দেখো, ডিকশনারি। ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে কি? অভিধান। তারপর দেখো এখন লেসন ওয়ানে চলে আসি। লেসন ওয়ানে কি বলছে দেখো, যে ইন্ট্রোডিউসিং এ টেবল অফ কন্টেন্টস। ইন্ট্রোডিউসিং মানে হচ্ছে কি? পরিচিতি। এবং টেবল অফ কন্টেন্ট দ্বারা কি বোঝায়? সূচিপত্র। তার মানে ইন্ট্রোডিউসিং এ টেবল অফ কন্টেন্ট সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে? যে সূচিপত্র, পরিচিতি। তাহলে এখানে দেখো এতে কি বলা আছে, যে লুক এট দ্য টেবল, অর্থাৎ টেবলের দিকে তাকাও বা ছকটির দিকে তাকাও, অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন গ্রুপস, এবং দলবদ্ধ হয়ে এটা সম্পর্কে আলোচনা করো। তাহলে এখানে দেখো কন্টেন্ট এখানে কি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে টু দা স্ট্রাকচার, তারপর টু দা স্টুডেন্ট, তারপর একনোলেজমেন্ট, তারপর আবার কি দেখতে পাচ্ছি এখানে দেখো ইউনিট ওয়ান দেওয়া আছে। এরপর ইউনিট ওয়ান এর এখানে টাইটেল দেওয়া আছে এনিমেলস। তাহলে এখানে আমরা এরপর দেখতে পাচ্ছি কি, এই যে ইউনিট ওয়ানে কি কি লেসন আছে, এই লেসন গুলো উল্লেখ করে দেওয়া আছে, এবং ডান পাশে এখানে পেজ নাম্বার গুলো দেওয়া আছে। অর্থাৎ কোন পেজে গেলে আমরা কোন চ্যাপ্টারটা পাবো, কোন লেসনটা পাবো, সেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ তোমরা যে এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো আমরা সাধারণত কোথায় দেখি? আমরা দেখি যে কোনো বইয়ের শুরুতেই যে সূচিপত্রে এগুলো আমরা দেখতে পাই। তাহলে দেখো তারপর দেওয়া আছে ইউনিট টু, এখানেও দেওয়া আছে হাউ হোয়াই, অর্থাৎ হাউ মানে কি, কেমন, হয় মানে কেন। তারপর এখানে দেখো এখানেও আমরা অনেকগুলো লেসন দেখতে পাচ্ছি, এবং ডান পাশে এখানে পেজ নাম্বার দেওয়া আছে। ঠিক একইভাবে ইউনিট থ্রিতে এখানে দেওয়া আছে টাইটেল প্লান্টস, মানে হচ্ছে কি চারাগাছ। তারপরে এখানেও আমরা দেখতে পাচ্ছি লেসন দেওয়া আছে, এবং ডান পাশে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে পেজ নাম্বার। তাহলে এখন দেখো আমাদের শুরুতে বিতে কি দেওয়া আছে, যে নাও আনসার দা কোয়েশ্চনস বিলো, অর্থাৎ এখন কি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখন আমরা একটু আগে কিন্তু টেবল অফ কন্টেন্টস দেখে নিলাম, অর্থাৎ সূচিপত্র, পরিচিতি। আমরা যে কোনো বইয়ের তোমাদের ইংরেজি টেক্সট বুক যদি খুলো, তোমরা দেখবে যে প্রথমেই দেওয়া আছে কি, টেবল অফ কন্টেন্টস, অর্থাৎ সূচিপত্র, পরিচিতি দেওয়া আছে। যে ইউনিট ওয়ানে কয়টা লেসন আছে, ইউনিট টুতে কয়টা লেসন আছে, এবং কোন লেসন কত নাম্বার পেজে আছে, এগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তাহলে দেখো এখানে নাম্বার ওয়ানে কি বলছে, যে ইজ দ্য টেবল ফেমিলিয়ার টু ইউ, অর্থাৎ ফেমিলিয়ার মানে কি, পরিচিত। অর্থাৎ টেবল শব্দের অর্থ হচ্ছে কি, ছক। তার মানে তোমাকে এখানে প্রশ্ন করছে ইজ দ্য টেবল ফেমিলিয়ার টু ইউ, অর্থাৎ একটু আগে আমরা যে টেবলটা দেখলাম এটা কি তোমার কাছে পরিচিত, বা এই ছকটি কি তোমার সাথে পরিচিত। তাহলে এটার আনসার তোমরা এভাবে লিখতে পারো, যে ইয়েস আই এম ফেমিলিয়ার উইথ দ্য টেবল, অর্থাৎ হ্যাঁ আমি ছকটির সাথে পরিচিত। তারপর দেখো নাম্বার টুতে কি বলা আছে, যে হোয়ার ডু ইউ ফাইন্ড ইট, অর্থাৎ তুমি এটি কোথায় দেখতে পাও। তাহলে তুমি এটাকে আনসার এভাবে লিখতে পারো, যে আই ফাইন্ড ইট এট দা বিগিনিং অফ দা বুক, অর্থাৎ কি বিগিনিং মানে হচ্ছে শুরু, অর্থাৎ আমি এই এটি কি বইয়ের শুরুতে দেখতে পাই। তারপর দেখো নাম্বার থ্রিতে কি বলছে, যে হোয়াট ইজ দা টেবল অ্যাবাউট, অর্থাৎ ছকটি কি সম্পর্কিত, অর্থাৎ এখানে যে ছকটি দেওয়া আছে সেখানে কি দেওয়া আছে। তাহলে এখানে আনসারটা আমরা লিখবো কিভাবে, এভাবে লিখবো যে দা টেবল ইজ অ্যাবাউট দা কন্টেন্টস অফ দা হোল বুক। হোল বুক মানে হচ্ছে কি, পুরো বই। তার মানে ছকটি পুরো বইটির সূচিপত্র সম্পর্কিত। আমি আবারও বলছি, তাহলে এটার আনসার কি হবে, দা টেবল ইজ অ্যাবাউট দা কন্টেন্টস অফ দা হোল বুক, অর্থাৎ ছবিটি সরি এই ছকটি পুরো বইটির সূচিপত্র সম্পর্কিত। তারপর দেখো নাম্বার ফোরে কি বলা আছে, যে হোয়াট ইজ দিস টেবল কল, মানে এই ছকটিকে কি বলা হয়, অর্থাৎ একটু আগে আমরা যে ছটা দেখলাম সেটাকে কি বলা হয় সেটাই বলছে। তাহলে এটার আনসার আমরা এভাবে লিখতে পারি, যে দিস টেবল ইজ কল দা টেবল অফ কন্টেন্ট। টেবল অফ কন্টেন্টস মানে কি, আমি একটু আগে বলেছি সূচিপত্র, মানে এই ছকটিকে কি বলা হয়, সূচিপত্র বলা হয়। তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনে তোমরা এগুলো প্রশ্নগুলোর আনসার তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। তারপর দেখো এখন আমরা সিতে চলে আসি। সিতে কি বলছে দেখো, যে রিড দ্য টেক্সট, অর্থাৎ পাঠটি পড়ো, এন্ড ডিসকাস ইট ইন গ্রুপস, এবং দলবদ্ধ হয়ে এটি আলোচনা করো।
দেন ফাইন্ড আনসার্স টু দ্য ফলোয়িং কোয়েশনস, তারপর কি এই যে প্রশ্নগুলোর নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। তারপর দেখো এখানে একটা টেক্সট দেওয়া আছে, এখন আমরা টেক্সটে চলে যাই। টেক্সটে কি বলছে দেখো, যে ইউ গেট এ নিউ বুক ইন হ্যান্ড, অর্থাৎ কি তুমি একটি নতুন বই হাতে পেয়েছো বা একটি নতুন বই তুমি হাতে নিয়েছো বা হাতে পেরে। ইউ সি দা টাইটেল অফ দা বুক, টাইটেল শব্দের অর্থ হচ্ছে কি শিরোনাম, অর্থাৎ তুমি কি তুমি বইটির শিরোনাম দেখছো। এন্ড ইউ ওয়ান্ট টু রিড ইট, এবং তুমি কি তুমি এটাকে পড়তে চাও, ওয়ান শব্দের অর্থ হচ্ছে কি চাওয়া। তারপর দেখো কি বলছে, বাট ডাজ দা টাইটেল অনলি গিভ ইউ এনাফ ইনফরমেশন অ্যাবাউট হোয়াট দা বুক ইজ অল অ্যাবাউট। তাহলে এখানে দেখো টাইটেল শব্দের অর্থ আমি বলেছিলাম কি শিরোনাম, এবং এনাফ শব্দের অর্থ কি যথেষ্ট, তারপর ইনফরমেশন মানে হচ্ছে কি তথ্য, এবং অ্যাবাউট মানে হচ্ছে কি সম্পর্ক। তার মানে এখানে দেখো আমাদের সেন্টেন্সটা কি বলছে, যে বাট ডাজ দা টাইটেল, অর্থাৎ এখানে কিন্তু শিরোনামটি অনলি গিভ ইউ, অর্থাৎ শুধু শুধুমাত্র তোমাকে দেয় এনাফ ইনফরমেশন যথেষ্ট তথ্য, অ্যাবাউট হোয়াট দ্য বুক ইজ অল অ্যাবাউট, অর্থাৎ পুরো বইটি যে সম্পর্কিত। তার মানে দেখো পুরো সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে, যে কিন্তু শুধু শিরোনামটি কি তোমাকে বইটি সম্পর্কে যথেষ্ট তথ্য দেয়, মানে এখানে তোমাকে প্রশ্ন করা হচ্ছে, মানে এখানে শুধু কি শিরোনামটি কি বইয়ের শিরোনামটি কি তোমাকে পুরো বইটা সম্পর্কে তথ্য দেয়। তারপর দেখো এখানে কি বলছে, ইউ অলসো ফাইন্ড দ্য বুক ডিভাইডেড ইনটু এ ফিউ পার্টস, ফাইন মানে কি খুঁজে বের করা, এবং ফিউ পার্টস মানে কি কিছু অংশ, এবং ডিভাইড মানে হচ্ছে কি ভাগ করা। তার মানে এখানে আমাদের কি বলছে, যে ইউ অলসো ফাইন্ড দ্য বুক ডিভাইডেড ইনটু এ ফিউ পার্টস, তার মানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে দেখো বইটি কয়েকটি অংশে বিভক্ত। অর্থাৎ আমরা যখন আমাদের তোমরা যদি লক্ষ্য করো তোমাদের ইংরেজি টেক্সট বুকে, তাহলে দেখতে পাবে যে পুরো বইটা কি কয়েকটা অংশে বিভক্ত, অর্থাৎ দেখা যায় যে এখানে কয়েকটি ইউনিট দেওয়া থাকে, তারপর প্রত্যেকটা ইউনিট আবার লেসনে ভাগ করা থাকে। এই জন্য এটাকে বলা হয়েছে যে ইউ অলসো ফাইন্ড দ্য বুক ডিভাইডেড ইনটু এ ফিউ পার্টস, অর্থাৎ দেখো বইটি কয়েকটি অংশ বিভক্ত, বা তুমি দেখতে পাবে যে বইটি কি কয়েকটি অংশে বিভক্ত। তারপর দেখো কি বলছে, যে সাপোজ ইউ ওয়ান্ট টু রিড এ সার্টেন পার্ট অফ দা বুক, সার্টেন মানে কি নির্দিষ্ট, পার্ট মানে হচ্ছে অংশ, অর্থাৎ সাপোজ মানে ধরো বা মনে করো তুমি চাও, ইউ ওয়ান্ট টু রিড মানে পড়তে এ সার্টেন পার্ট, একটা নির্দিষ্ট অংশ অফ দা বুক মানে বইয়ের। তার মানে সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, যে ধরো তুমি বইটির নির্দিষ্ট একটি অংশ পড়তে চাও। তারপর দেখো কি বলছে, যে সার্টেনলি ইউ উইল নট লাইক টু ওয়েস্ট টাইম লুকিং ফর ইট ইন দ্য হোল বুক, অর্থাৎ সার্টেনলি শব্দের অর্থ হচ্ছে কি নিশ্চয়ই, ইউ উইল নট লাইক অর্থাৎ তুমি পছন্দ করবে না, টু ওয়েস্ট টাইম সময় অপচয় করতে, লুকিং ফর ইট খুঁজে বের করতে, ইন দ্য হোল বুক মানে সেই নির্দিষ্ট অংশটুকু তুমি পুরো বইতে খুঁজে বের করতে তুমি অবশ্যই কি করবে না, সময় অপচয় করতে পছন্দ করবে না। তার মানে কি দাঁড়াচ্ছে, কি বলেছে, যে নিশ্চয় তুমি কি এটি পুরো বইতে খুঁজে সময় নষ্ট করবে না। তারপর দেখো এখানে দুইটি কোয়েশ্চন দেওয়া আছে, যে হাউ ডু ইউ নো হুইচ পেজ টু লুক ফর ইট, অর্থাৎ তুমি কিভাবে জানো এর কোন পৃষ্ঠায় সন্ধান করতে হবে। তারপর দেখো কি বলছে, যে হাউ ডু ইউ ডু তুমি কি করো, তাহলে দেখো প্রশ্নটি আমরা আবার পরে নিয়ে কি বলছে, যে হাউ ডু ইউ নো অর্থাৎ তুমি কিভাবে জানো হুইচ পেজ কোন পৃষ্ঠা টু লুক ফর ইট মানে কোন পৃষ্ঠা খুঁজে বের করতে হবে, অর্থাৎ তুমি কিভাবে জানো যে এর কোন পৃষ্ঠা খুঁজে বের করতে হবে। এন্ড হাউ ডু ইউ ডু মানে তুমি কি করো। এই জন্য তাহলে এটার আনসার তোমরা এভাবে লিখতে পারো, যে ফ্রম দ্য টেবল অফ কন্টেন্টস অর্থাৎ সূচিপত্র থেকে, আই নো আমি জানি যে হুইচ পেজ টু লুক ফর ইট কোন পৃষ্ঠাটা খুঁজে বের করতে হবে। আই লুক ফর দ্য পার্ট ইন দ্য কন্টেন্টস হোয়ার দ্য পেজ নাম্বার ইজ ফাউন্ড, অর্থাৎ আমি অংশটি কি সূচিপত্রের মধ্যে খুঁজবো যেখানে পৃষ্ঠা নম্বরটি কি পাওয়া যাবে। তারপর তোমরা এভাবে লিখতে পারো, যে গেটিং দ্য পেজ নাম্বার আই উইল ফাইন্ড দ্য পেজ, অর্থাৎ কি পৃষ্ঠা নম্বর পাওয়ার পর আমি পৃষ্ঠাটি খুঁজে বের করব। তাহলে এটার আনসার আমি আবারও বলছি, দেখো যে ফ্রম দ্য টেবল অফ কন্টেন্টস আই নো হুইচ পেজ টু লুক ফর ইট, তারপর হচ্ছে লিখতে পারো তোমরা যে আই লুক ফর দ্য পার্ট ইন দ্য কন্টেন্টস হোয়ার দ্য পেজ নাম্বার ইজ ফাউন্ড,
তারপর গেটিং দ্য পেজ নাম্বার আই উইল ফাইন্ড দ্য পেজ, অর্থাৎ কি দাঁড়াচ্ছে দেখো, যে সূচিপত্রের ছক থেকে আমি জানতে পারি কোন পৃষ্ঠায় এটি সন্ধান করতে হবে এবং আমি অংশটি সূচিপত্রের মধ্যে খুঁজবো যেখানে কি পৃষ্ঠা নম্বরটি পাওয়া যাবে। তারপর কি বলছিল যে পৃষ্ঠা নম্বর পাওয়ার পর আমি পৃষ্ঠাটি কি করব, খুঁজে বের করব। তাহলে তোমরা কোশ্চেনের আনসারটি মনোযোগ দিয়ে শুনে তোমরা চাইলে এটাকে খাতায় লিখে নিতে পারো, আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি। তারপর দেখো নাম্বার টুতে কি বলা আছে, যে ডু ইউ থিঙ্ক দ্য টেবল ইন এ ক্যান হেল্প ইউ, অর্থাৎ তুমি কি চিন্তা করো বা মনে করো যে টেবল এতে তোমাকে সাহায্য করতে পারে, অর্থাৎ তুমি কি মনে করো যে এর অন্তর্ভুক্ত ছকটি তোমাকে সাহায্য করতে পারে। এবং তারপর কি বলছে যে হাউ, মানে কিভাবে, যদি সাহায্য করে তাহলে কিভাবে সাহায্য করে। তাহলে তোমরা এটার আনসার এইভাবে লিখতে পারো, ইয়েস আই থিঙ্ক দ্য টেবল ইন এ ক্যান হেল্প মি, অর্থাৎ হ্যাঁ আমি মনে করি এর অন্তর্ভুক্ত ছকটি কি আমাকে সাহায্য করতে পারে। এবং তারপর আমাদের কি বলছে যে হাউ, মানে কিভাবে, তাহলে এটার আনসার তোমরা এভাবে লিখতে পারো যে বাই প্রোভাইডিং অ্যান আইডিয়া অ্যাবাউট কন্টেন্ট ইট হেল্পস মি, অর্থাৎ সূচিপত্র সম্পর্কে ধারণা প্রদান করে এটি আমাকে কি করতে পারে, সাহায্য করতে পারে। তাহলে এটার আনসার আমি আবারও বলছি দেখো যে ইয়েস আই থিঙ্ক দ্য টেবল ইন এ ক্যান হেল্প মি, অর্থাৎ কি হ্যাঁ আমি মনে করি এর অন্তর্ভুক্ত ছকটি আমাকে সাহায্য করতে পারে। তারপরে আনসারটি এভাবে লিখবে যে বাই প্রোভাইডিং অ্যান আইডিয়া অ্যাবাউট কন্টেন্টস ইট হেল্পস মি, অর্থাৎ সূচিপত্র সম্পর্কে ধারণা প্রদান করে এটি আমাকে কি করতে পারে, সাহায্য করতে পারে। তাহলে আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার ইনভাইটেশনটা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস টু অল অফ ইউ।